তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যারা বক্তব্য রাখলেন সেটা নির্বাচন বিধিকে লঙ্ঘন করেছে। এই কারণেই করেছে যে নির্বাচনটা গ্রামের বিভিন্ন জেলায় হচ্ছে, তাদের বক্তব্য প্রকাশিত হচ্ছে এবং তাতে মানুষ বিভ্রান্ত হবে এবং তারা বিদ্রোহজন নয়, তারা পতাকাধারী হিসেবে কালকে বক্তব্য রেখেছেন। যে গত পুরসভা নির্বাচনের আগেও তো পরিবর্তনপন্থী বিদ্রোহজনরা জ্ঞানেশ্বরী কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও, সেটা কি ভুল হয়েছিল মনে হয়? না না, আমাদের তো আমাদের কোনটা ভুল আর কোনটা রাইট দেখার দরকার নেই। আমরা নির্বাচন বিধি ভেঙেছে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।